আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাগমে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন সাহেবের বাসভবনের সামনে, যেখানে গতকালকে রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তো এখন রাতের বেলায় পরিস্থিতি আপনারা দেখছেন বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে। এখন ভবনের কি অবস্থা সেটা দেখানোর জন্য আমরা কয়েকজন সংবাদকর্মী এখানে এসেছি। একটু সামান্য আপা কি কয়, ভিতরে অন্ধকার, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কারণে। দোতলায় উঠতেছি এখন নিচতলা থেকে। তিনতলায় উঠতেছি, এদিকে আগুন রেগে আছে। কিছু বলো সেই জায়গাটা